নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন মাই রেসিপিস। আজ আমি আপনাদের সঙ্গে সামার সিজনের দুটো দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আজ আমি করব পুদিনার চাটনি এবং সেই সঙ্গে করব পুদিনার শরবত। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি পুদিনার চাটনি বানিয়ে নেব। এর জন্য আমাদের যা যা লাগছে আসুন একবার দেখে নিই। পুদিনার চাটনি বানানোর জন্য পুদিনা পাতা লাগছে, সেই সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা, লাগছে তেঁতুল, সেই সঙ্গে লাগছে রসুন এবং লাগছে স্বাদমতো নুন। পুদিনার চাটনি করার জন্য প্রথমেই আমি লিখছি 4টি কাঁচা লঙ্কা, সঙ্গে নিচ্ছি 4 থেকে 5টি রসুনের কোয়া, এবারে নিচ্ছি স্বাদমতো নুন। সমস্ত কিছু নিয়ে আমি এবার পাটাতে বেটে নেব। আমি আজ পুদিনা পাতার চাটনি পাটাতেই বেটে নেব, তবে আপনারা যদি চান তবে অবশ্যই আপনারা মিক্সারেও এটি তৈরি করতে পারেন। তবে পাটায় বাদলে যে স্বাদটা হবে মিক্সারে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। এগুলো ভালো করে পিষে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। বাটার আগে তেঁতুলগুলো জলে ভিজিয়ে রাখবেন, এতে করে তেঁতুল নরম হবে এবং আপনাদের বাটতে সুবিধে হবে। বেটে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাও সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে বেটে নিচ্ছি। মিক্সারে ওই চাটনি খুব সহজেই তৈরি করা যায়, তবে মিক্সারের যে সমস্ত বাটাগুলো আমি বেটে নিয়েছি। আজকের একটি রেসিপি পুদিনা পাতা চাটনি তৈরি। এবারে আজকে দ্বিতীয় রেসিপি পুদিনা পাতার শরবত তৈরি করে নেব। পুদিনা পাতার শরবতের জন্য লাগছে পুদিনা পাতা, সেই সঙ্গে লাগছে 1টি লেবু, এছাড়া লাগছে নুন, চাট মশলা এবং বিট লবণ, সাথে লাগছে জল। এবারে পুদিনা পাতার শরবত বানানোর জন্যে আমি পুদিনা পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারের মধ্যে ভরে নিচ্ছি। সমস্ত পাতাগুলো আমি দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। জলটা একটু বুঝে দিতে হবে, কেননা যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে মিক্সারে দেওয়ার পর কিন্তু এটি ওপর দিয়ে বেরিয়ে আসতে পারে। দেখুন এটি রেডি হয়ে গেছে। এবারে আমি এটি ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ছেঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি চাট মশলা, সঙ্গে দিচ্ছি নুন, এবং সেই সঙ্গে দিচ্ছি বিট লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে আমি এর মধ্যে দিচ্ছি লেবু। আমি 1টি সম্পূর্ণ লেবুর ব্যবহার করেছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটি আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আইস কিউবও দিতে পারেন। আমি এটি লেবু এবং পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।